চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছে নাজিম। নাজিম, আমাদেরকে জানাবেন যে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন। জি, আপনি যেমনটা বলছেন যে গতকাল যে বাজেট ঘোষণা করা হয়েছে, সে বাজেট ঘোষণার পর পর চট্টগ্রামে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের মাঝে এক ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ তারা বলছেন এই বাজেট ব্যবসা বান্ধব হলেও বাজেটে যেসব পণ্যের দাম কমানো হয়েছে এবং যেসব পণ্যের দাম বাড়ানো হয়েছে আদৌ এই বিষয়টি ঠিক থাকবে কিনা। আমরা এই বিষয়ে কিন্তু ব্যবসায়ীর সাথে কথা বলবো, তিনি চাল ডাল চিনি এসব বিষয়ে ব্যবসা করতে না খুচরা বাজারে এগুলো সরবরাহ করে থাকেন। আসলে কালকে তো গতকাল যে বাজেট ঘোষণা করা হয়েছে, বাজেটে কিছু পণ্যের দাম কমানোর কথা বলা হয়েছে, কিছু পণ্যের দাম বাড়ানোর কথা বলা হয়েছে। এক্ষেত্রে আপনি যদি ব্যবসা করতেছেন খুচরা বাজারে বা পাইকারি বাজারে, আপনাদের দাবি কতটুকু পূরণ হবে? আমাদের দাবি হচ্ছে, আসলে বাংলাদেশের, আমি তো একজন বাংলাদেশের সদস্য, ওই হিসেব করে ধরুন বাজেটটা যেভাবে দিছে এখন বর্তমান, এখন বাজেটে যেই জিনিসের দামগুলো পণ্যগুলো কমানো হয়েছে বা যেগুলো বাড়বে বলতেছে ওগুলো যাতে সহনীয় পর্যায়ে থাকে, যেগুলো বাড়ার কথা ওগুলো যাতে হু হু করে বেড়ে না যায়, আর যেগুলো কমার কথা ওগুলো তাড়াতাড়ি যেন একটু এস্টাবলিশ হয়। এটা সরকারের মনিটরিং ব্যবস্থা যদি আমাদেরকে যে মনিটরিং করে সরকারে, মানে বেঞ্চে দিয়ে, কিন্তু উপরের লেভেলে দেখতেছি ওই রকম কোনো কার্যকরিতাও দেখি না আমরা। উপরের লেভেলে যদি আপনি কার্যকরী না করেন তো আমাদেরকে করে লাভটা কি? আমি যদি তো ওকে ফলো করব। উপরের লেভেলে যদি বড় ব্যবসায়ীদেরকে আপনার এখানে মনিটরিংটা ঠিক মতো না করলে, আমাদেরকে যদি সবকিছুর আওতায় নিয়ে আসতেছেন কিন্তু ওদেরকে কিছুই দেখতেছি ওদের মানে আইনের আওতায় নিয়ে আসতেছেন না, এখানে আমাদেরকে মনিটরিং করতে লাভ নাই। আমি তো ওকে ফলো করব, ওকে যদি ঠিক করেন ওই মাল নিয়ন্ত্রণ, যদি ইম্পোর্টার যদি মাল মানে রেট গুলা ধরেন কালকে এলাসি রেট দিছে 1400 টাকা এলসি, ও বিক্রি করতেছে 3500 টাকা, এই সমন্বয়টা কে করবে? সরকারের দায়িত্ব না এগুলা? সরকারের মানুষের জনগণের যে প্রত্যাশা, এখন দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মানুষের নাবিশ্বাস উঠতেছে, এখন মানুষ পাগলের মতো করে আমাদেরকে এইসব প্রশ্ন করে, এইটা এটা ওটা আমাদেরকে মানে টর্চারিং করতেছে, কিন্তু আমরা ভুক্তভোগী। কিন্তু বর্তমান দেখছি যে প্রশাসন কি করে আমি জানি না, কিন্তু প্রশাসন উপরের লেভেলে কোনো মানে কার্যকরী কোনো পদক্ষেপই নিচ্ছে না। আমাদেরকে আমাদের বেশি প্রত্যাশা হচ্ছে যেগুলো জিনিসের দাম বর্তমান কমানো হয়েছে এগুলো রিজনেবল রেটে থাকুক, আমরা মানুষের কাছে মানে মানে সুবিধা রেট একটা জিনিসটা মানুষের কাছে হাতে নিতে পারি। ব্যবসায়ী যেটি বলছেন আসলে যে যেসব পণ্যের দাম কমানো হয়েছে সেটি আদৌ যেন কম থাকে এবং যেসব পণ্যের দাম বাড়ানো হয়েছে সেগুলো যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে। পাশাপাশি খাতুনগঞ্জ কেন্দ্রিক যেসব পণ্য আমদানি রপ্তানি হয় এগুলোর উপর যেন মনিটরিং করা হয়, তাহলে বাজারের যে ব্যবসায়ীদের প্রত্যাশা সেটি তাহলে পূরণ হবে মনে করছেন ব্যবসায়ী। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে বাজেট পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে বলছিলেন সহকর্মী নাজিম।